বলছিলাম আর কি, যে তোমার কারেন্টটাকে তাহলে লিখতে পারি আজ মাইনাস ডিকিউডিটি, কারেন্টটাকে মাইনাস ডিকিউডিটি এরকম ফর্মে লিখে ফেলতে পারি। ডেল ডট জে ডিটা ভলিউম ইন্টিগ্রাল এইটা মাইনাস ডিডিটি অফ কিউ এর সাথে সমান। এবার কিউটাকে আবার কিভাবে লেখা যায়, যে ভলিউম থেকে আমি ফ্লো আউটের কথা বলছিলাম, সেই ভলিউমে যদি চার্জ ডেন্সিটিটা রো হয় তাহলে টোটাল চার্জটা কত, টোটাল চার্জটা ইজ নাথিং বাট ভলিউম ইন্টিগ্রাল রো ডিটাও। তাহলে কিউটাকে রিপ্লেস করো বাই রো ডিটাও, অর্থাৎ ডেল ডট জে ডিটাও ভলিউম ইন্টিগ্রাল ইকালস টু মাইনাস ডিডিটি অফ রো ডিটাও। ডিডিটিটাকে ইন্টিগ্রালের ভিতরে নিয়ে নাও, ইন্টিগ্রালের ভিতরে নিতে এটাকে ডেল অপারেটর দিয়ে রিপ্রেজেন্ট করা উচিত। ইন্টিগ্রালের ভিতরে যদি ডিফারেনশিয়াল অপারেটরটাকে নিয়ে নাও তাহলে ইট শুড বি ডেল রো ডেল টি, হ্যাঁ ডেল রো ডেল টি ডিটাও। এবার এই ডিটাও যে ভলিউম এলিমেন্টটা সেটা তো আরবিটারিলি চুজ করেছি, তাহলে আমরা লিখতে পারি ডেল ডট জে ইজ সেম অ্যাজ মাইনাস ডেল রো ডেল টি, অর্থাৎ ডেল ডট জে প্লাস ডেল রো ডেল টি ইকাল টু জিরো। ডেল ডট জে প্লাস ডেল রো ডেল টি ইকাল টু জিরো, দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ দি ইকুয়েশন অফ কন্টিনিউটি। হোয়াট হ্যাপেন্স ইফ রো ইজ কনস্ট্যান্ট, আমরা যদি এমন একটা কেসের কথা কনসিডার করি যেখানে রোটা কনস্ট্যান্ট, তাহলে ডেল ডট জে উইল বি ইকাল টু জিরো। রোটা কনস্ট্যান্ট মানে কি, ডেল ডট ডেল রো ডেল টি জিরো, অর্থাৎ ডেল ডট জে ইকালস টু জিরো। এখন রোটা কখন কনস্ট্যান্ট হবে, এইরকম একটা সিচুয়েশন যদি হয় যে ধরো তোমার একটা কারেন্ট ফ্লো পাথ আছে, একটা কারেন্ট ফ্লো পাথ রয়েছে, সেইটাকে তুমি বিভিন্ন রিজিয়নে ভাগ করে নাও। স্টেডি কারেন্ট আমি কখন বলবো, এমনটা যদি হয় কোনো একটা রিজিয়ন থেকে যে পরিমাণ চার্জ ফ্লো আউট করে যাচ্ছে পার ইউনিট টাইম, একই টাইমে তার আগের রিজিয়নটা থেকে যদি চার্জ এন্টার করে, তাহলে এই রিজিয়নটার মধ্যে চার্জ ডেন্সিটিটা একই রকম থাকবে। আবার বলছি, ধরো একটা কারেন্ট পাথকে তুমি কতগুলো রিজিয়নে ভাগ করে নাও। হ্যাঁ, আমি যে রিজিয়নটার কথা এখন বলছি, এই রিজিয়ন থেকে ডান দিকে রিজিয়নে বা এই রিজিয়ন থেকে বাইরের দিকে যে পরিমাণ চার্জ বেরিয়ে যাচ্ছে, একই রেটে যদি চার্জ এই রিজিয়নটার ভিতরে ঢোকে, তাহলে এই রিজিয়নে চার্জ ডেন্সিটিটা উইল রিমেন আনঅল্টার্ড টাইমের রেসপেক্টে, তাহলে চার্জ ডেন্সিটিটা ভ্যারি করবে না। দিস ইজ এ কেস নোন এজ স্টেডি কারেন্ট। এই জিনিসটা কিন্তু আমরা বেসিক্যালি স্টেডি কারেন্ট বলে থাকি। দেয়ার ইজ নো গ্যাদারিং, নো অ্যাকিউমুলেশন অফ চার্জ, হ্যাঁ কোনো জায়গাতে লোকাল অ্যাকিউমুলেশন হচ্ছে না, চার্জ ডেন্সিটিটা রিমেন্স কনস্ট্যান্ট। দিস ইজ দি কেস ফর স্টেডি কারেন্ট। এইভাবেই আমরা শুরু করে এসেছিলাম, সো দ্যাট উইল মেক ডেল্টা জে ইকালস টু জিরো। তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি জেনারেল ফর্মটা হচ্ছে ডেল ডট জে প্লাস ডেল ডট ডেল টি ইকুয়ালস টু জিরো, ইন এ স্পেশাল কেস দ্যাট ইজ ফর স্টেডি কারেন্ট ইট হ্যাজ দি ফর্ম ডেল ডট জে ইকুয়ালস টু জিরো। নাও হোয়াট হ্যাপেন্স টু অ্যাম্পিয়ারস ল, অ্যাজ ইউ রিমেম্বার আমি এটা ইনফ্যাক্ট ডিসকাস করে এসেছি, অ্যাজ ইউ রিমেম্বার ডেল ক্রস বি ইকাল টু মিউ নট জে, ডেল ক্রস বি ইকাল টু মিউ নট জে, অর ডেল ক্রস এইচ ইকাল টু জে, ডেল ক্রস এইচ সমান জে, এটাই বেসিক্যালি অ্যাম্পিয়ারস ল, এরকম ভাবে পড়ে এসেছিলাম। যদি এই এক্সপ্রেশনটার বোথ সাইডে ডাইভার্জেন্স নেওয়া হয় তাহলে আমরা কি পাবো, ডেল ডট ডেল ক্রস এইচ, ডেল ডট ডেল ক্রস এইচ এটা কি বেসিক্যালি একটা ভেক্টর আইডেন্টিটি, হ্যাঁ ডাইভার্জেন্স অফ কার্ল ইজ অলওয়েজ জিরো, তো দ্যাট মিক্স ডেল ডট জে ইকালস টু জিরো। তো ইউ সি অ্যাম্পিয়ার্স ল ইমপ্লাইজ ডেল ডট জে ইকালস টু জিরো, অ্যান্ড ডেল ডট জে ইকালস টু জিরো সিগনিফাইজ দি কেস ফর স্টেডি কারেন্ট। তাহলে আমরা বলবো যে অ্যাম্পিয়ার্স ল ইজ কনসিস্টেন্ট উইথ দি ইকুয়েশন অফ কন্টিনিউটি বাট অনলি ফর স্টেডি কারেন্ট, ইট ডাজ নট ইনক্লুড দি কেস অফ টাইম ভ্যারিং কারেন্ট। হ্যাঁ, অ্যাম্পিয়ার্স লটা শুধুমাত্র স্টেডি কারেন্টের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, এটা টাইম ভ্যারিং কারেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। তাহলে আমরা যদি একটা জেনারেল ফর্ম পেতে চাই, এমন একটা ইকুয়েশন যদি পেতে চাই যেটা কিনা ইকুয়েশন অফ কন্টিনিউটি জেনারেল ফর্মের সাথে কনসিস্টেন্ট হবে, সেক্ষেত্রে আমাদের অ্যাম্পিয়ার্স লটাকে মডিফাই করতে হবে। আমরা যদি ইকুয়েশন অফ কন্টিনিউটির সাথে কনসিস্টেন্ট কোনো একটা ইকুয়েশন পেতে চাই, তাহলে ইট ইজ দি টাইম টু মডিফাই অ্যাম্পিয়ার্স ল, ম্যাক্সওয়েল মডিফাইড অ্যাম্পিয়ার্স ল, সো অ্যাজ টু ইনক্লুড দি টাইম ভ্যারিং কেসেস অ্যাজ ওয়েল, সো অ্যাজ টু মেক ইট কনসিস্টেন্ট উইথ দি জেনারেল ফর্ম অফ ইকুয়েশন অফ কন্টিনিউটি। সেটা দেখো, ম্যাক্সওয়েল অ্যাডেড এ টার্ম ডেল ডি ডেল টি, হ্যাঁ ম্যাক্সওয়েল এরকম একটা টার্ম অ্যাড করেছিলেন টু জে, যে যে কারেন্ট ডেন্সিটিটাকে আমরা করে এসেছিলাম আমরা সেটাকে ইন্টারপ্রিট করেছিলাম, যেটা বেসিক্যালি কি বোঝায়, যেটা বোঝায় তোমার কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি, ডেল ক্রস এইচ ইকালস টু জে এই এক্সপ্রেশনে যেটা কিন্তু কন্ডাকশন কারেন্ট ডেন্সিটিকে রিপ্রেজেন্ট করে, মনে করতে পারছো?
হ্যাঁ, তো ম্যাক্সওয়েল এই জে এর সাথে আরেকটা টার্ম অ্যাড করেন, দ্যাট ইজ ডেল টি ডেল টি। ন্যাচারালি বুঝতে পারছো ডাইমেনশনালি এটাও কিন্তু একটা কারেন্ট ডেন্সিটিকেই রিপ্রেজেন্ট করছে। করাতে সুবিধাটা কি হচ্ছে, ডিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ডিটা ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর। সুবিধাটা কি হলো, এবার এই ইকুয়েশনটা মডিফাইড অ্যাম্পিয়ার্স ল এর বোথ সাইডে যদি তুমি ডাইভারজেন্স নাও, ইউ হ্যাভ ডেল ডট ডেল ক্রস এইচ অন লেফট অ্যান্ড ডেল ডট জে প্লাস ডেল ডেল টি অফ ডেল ডট ডি অন রাইট, অ্যান্ড এগেন ইউ ইউজ দি ভেক্টর আইডেন্টিটি, ডেল ডট ডেল ক্রস এইচ ইকাল টু জিরো, ডেল ডট ডেল ক্রস এইচ ইকালস টু জিরো, সো দ্যাট মেক্স ডেল ডট জে প্লাস ডেল টু ডেল টি ইকালস টু জিরো। ইউ রিমেম্বার গাউসেস ল সেজ ডেল ডট ডি ইকাল টু রো, ডেল ডট ডিটা রো এর সাথে সমান, তাহলে ডেল ডট জে প্লাস ডেল টু ডেল টি ইকালস টু জিরো। এই ডেল টি ডেল টি এই কোয়ান্টিটিটাকে বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলা হয়। আমরা এটা সিগনিফিকেন্সটা এর পরে ডিসকাস করব আরো ডিটেলে। এখানে জিনিসটাকে শুধু এরকম ভাবে ইন্ট্রোডিউস করা হলো আর কি, যে যদি আমরা অ্যাম্পিয়ার্স ল এর ডান দিকে কারেন্ট ডেন্সিটির সাথে আরেকটা টার্মকে অ্যাড করি, ডেল টি ডেল টি এই টার্মটাকে অ্যাড করি, তাহলে কিন্তু সেই ইকুয়েশনটা ইকুয়েশন অফ কন্টিনিউটি জেনারেল ফর্মের সাথে কনসিস্টেন্ট হবে। এবার আমরা ইলেক্ট্রোডাইনামিক্সে যে জিনিসগুলো পড়ে এসেছি সেইটাকে তাহলে চারটি ইকুয়েশন দিয়ে কমপ্লিটলি সামারাইজ করতে পারি। প্রথম ইকুয়েশনটা হচ্ছে ডেল ডট ডি ইকাল টু রো, ডেল ডট ডি ইকাল টু রো, এটা অলরেডি পড়ে এসেছো অ্যাজ গাউসেস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স বা গাউসেস ল ইন ডাইরেকট্রিক্স। তারপর ডেল ডট বি ইকাল টু জিরো, এটাও তোমার যদিও এটা গ্রিফিথসে দেখবে বলা আছে, এটাকে গাউসেস ল বলা যায় না, কিন্তু কিছু কিছু জায়গাতে আবার এটাকে গাউসেস ল হিসাবেও বলা হয় আর কি, দিস ইজ গাউসেস ল ইন ম্যাগনেটোস্ট্যাটিক্স। তারপর ডেল ক্রস ই ইকাল টু মাইনাস ডেল বি ডেল টি, দিস ইজ নোন অ্যাজ ফ্যারাডেজ ল, পড়ে এসেছো অলরেডি। দেখো এই তিনটে জিনিসই কমন না, ডেল ডট ডি ইকালস টু রো পড়ে এসেছো, ডেল ডট বি ইকালস টু জিরো পড়ে এসেছো, ডেল ক্রস ই ইকালস টু মাইনাস ডেল বি ডেল টি এই চ্যাপ্টারে পড়ে এলে ফ্যারাডেজ ল পরে যেটা সেটাও পড়ে এসেছো, কিন্তু ঠিক এতটা মডিফাইড ফর্মে পাওনি। তোমরা পড়ে এসেছিলে ডেল ক্রস এইচ ইকালস টু জে, বাট আমরা আর্গু করলাম যে ডেল ক্রস এইচ ইকালস টু জে এইটা কমপ্লিট কমপ্লিটলি ইলেকট্রোডাইনামিক্সটাকে ডিসক্রাইব করছে না, ইট রিকোয়ার সাম মডিফিকেশন। তো এইটাকে মডিফাই করা হয়েছে, পরে লেখা হয়েছে ডেল ক্রস এইচ ইকালস টু জে প্লাস ডেল ডি ডেল টি, এটা বেসিক্যালি তাহলে মডিফাইড অ্যাম্পিয়ার্স ল। এই চারটি ইকুয়েশনকে বলা হয় ম্যাক্সওয়েল ইকুয়েশন অফ ইলেকট্রোম্যাগনেটিজম। আমরা এখন পর্যন্ত যে মেকানিক্স কোর্স পড়েছি সেই মেকানিক্সটা যেমন নিউটনস লজ অফ মোশন এর ওপর বেস করে দাঁড়িয়ে রয়েছে, ইন্টার মেকানিক্স আমরা এখন পর্যন্ত যা পড়েছি সেটা পুরোপুরি নিউটনস লজ অফ মোশন এর ওপর বেস করে দাঁড়িয়ে আছে। এরপরে যখন আমরা ইলেকট্রোডায়নামিক্স পড়ব, ইন্টার ইলেকট্রোডায়নামিক্স ইজ বেসড অন দিজ ফোর পিলার্স। হ্যাঁ, এই চারটে পিলারের ওপর বেস করে আছে এই চারটি ইকুয়েশন, ম্যাক্সওয়েলস ইকুয়েশনস, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক, ম্যাক্সওয়েলস ইকুয়েশনস অফ ইলেকট্রোম্যাগনেটিজম নামে পরিচিত। ইকুয়েশন গুলো খুব ইম্পর্টেন্ট, এই চারটি ইকুয়েশনের হেল্প নিয়ে এন্টায়ার ইলেকট্রোডায়নামিক্সটাকে স্টাডি করে ফেলা যায়। বলো, কোনো ডাউট থাকলে বলো। কোনো ডিসকাশন থাকলে বলো। নেই, কিছু নেই, ডিসকাশন আজকে এ নেই, দীপবস্তু নেই। হ্যাঁ বলো স্যার, বলছি লাস্টের কথাগুলো কি বলেন, ঠিক শুনতে পেলাম না। কোন জায়গাটায় বলো স্যার, এই ম্যাক্সওয়েল ল ইন ইলেকট্রোডাইনামিক্স এর পরের কথাগুলো কি বলেন বুঝতে পারলাম না। হ্যাঁ, আমি যেটা বললাম যে আমরা এখন পর্যন্ত মেকানিক্সের যা কিছু জিনিস পড়ে এসেছি সবকিছুই নিউটনস লজ অফ মোশন এর উপর বেস করে। এরপরে যখন ইলেকট্রোডাইনামিক্স পড়বো, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পড়বো, সেই পুরো থিওরিটা এই চারটে পিলারের উপর দাঁড়িয়ে। হ্যাঁ, যে চারটে পিলার এই ম্যাক্সওয়েলস ইকুয়েশনস দিয়ে ডিনোট করা হয়েছে। ম্যাক্সওয়েলস ইকুয়েশন গুলো এতটাই ইম্পর্টেন্ট আর কি, এই চারটে ম্যাক্সওয়েলস ইকুয়েশন দিয়ে এন্টায়ার ইলেকট্রোডায়নামিক্সটাকে স্টাডি করা যায়, এটাই বললাম। ঠিক আছে, ওকে। তারপর ডিসপ্লেসমেন্ট কারেন্ট, হ্যাঁ ডিসপ্লেসমেন্ট কারেন্ট যেটা বলছিলাম বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি এইটা যেটা বলছিলাম, জিনিসটা কেমন দেখো, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি সেই সম্পর্কে আমরা পড়ে এসেছি। ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি বলতে কি বোঝায় সেইটা দেখো,
ধরো তোমার কোন একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার আছে, এখানে তোমার দুটো প্লেটকে দেখানো হয়েছে, দুটো প্যারালাল প্লেটকে দেখানো হয়েছে যেটাকে আমরা কোন একটা ব্যাটারি দিয়ে সে চার্জ আপ করছি, কোন একটা ব্যাটারি দিয়ে আমরা চার্জ আপ করছি দুটো প্লেটকে। ন্যাচারালি তোমার একটা প্লেটে পজিটিভ চার্জ আর একটা প্লেটে নেগেটিভ চার্জ অ্যাকিউমুলেটেড হবে। আমরা দেখে এসেছি যে দুটো প্লেটের প্রত্যেকটার এরিয়া যদি এ হয়, দুটো প্লেটের মধ্যে সেপারেশন যদি ডি হয়, আর দুটো প্লেটের মধ্যে যে ডাইলেকট্রিক মিডিয়ামটা আছে তার পারমিটিভিটি এপসিলন হয়, তাহলে ক্যাপাসিট্যান্স অফ দি সিস্টেম ইজ এপসিলন এ বাই ডি। এই সিস্টেমটার ক্যাপাসিট্যান্সটা কত? একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার এই সিস্টেমের ক্যাপাসিট্যান্স হচ্ছে এপসিলন এ বাই ডি। তাহলে কিউটাকে আমরা কত লিখতে পারি? কিউটাকে লিখতে পারি এজ সি ইনটু ভি। চার্জ স্টোরড ইন ইচ প্লেট ইজ সি ইনটু ভি, কিউ সমান সি ইনটু ভি। ভিটা হচ্ছে দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, কিউ সমান সি ভি, সি সমান প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্ষেত্রে এপসিলন এ বাই ডি। আবার যদি একটু স্টাডি করো, ভি বাই ডি এটা বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করে, ভি বাই ডি এইটা ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করে, এপসিলন ইনটু ই এইটা আবার কি ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, উইচ এক্সিস্ট ইন দি ডাইরেক্ট্রিক মিডিয়াম প্লেসড বিটুইন দি প্যারালাল প্লেটস। হ্যাঁ, তাহলে কিউটাকে লিখতে পারি অ্যাজ ডি ইনটু এ। এখন যদি কোনো কারণে ভিটা ভ্যারি করে, এটা অবশ্যই ব্যাটারির কথা বললে হয় না, ব্যাটারি পরিবর্তে যদি আমি একটা অল্টারনেটিং সোর্স এর কথা কনসিডার করি, একটা অল্টারনেটিং সোর্স অফ ইএমএফ দিয়ে আমি একটা প্যারালাল প্লেটকে চার্জ আপ করতে পারি, বাট সেক্ষেত্রে কিন্তু চার্জটা অসিলেটরি হবে, চার্জটা টাইমের রেসপেক্টে ভ্যারি করবে। দুটো প্লেটের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেইটা টাইম ভ্যারিং হবে, দুটো প্লেটের মধ্যবর্তী রিজিয়ানে যে ইলেকট্রিক ফিল্ডটা এক্সিস্ট করে সেইটা টাইম ভ্যারিং হবে। অর্থাৎ ডাইলেকট্রিক মিডিয়ামের মধ্যে যে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটার কথা বলছি, সেই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা টাইম ভ্যারিং হবে। কাজেই আমরা এই ডিটাকে যদি টাইমের ফাংশন হিসাবে নিই, তাহলে ডিকিউ ডিটি বা ডেল কিউ ডেল টি, রেট অফ ভেরিয়েশন অফ দি চার্জ, এটাকে ডিফাইন করতে পারি। রেট অফ ভেরিয়েশন অফ চার্জ ইন ইচ প্লেট সেটাকে কিভাবে লেখা যায়? ডেল ডেল টি অফ ডি ইন টু এ, এটা তো প্যারালাল প্লেট ক্যাপাসিটারের এরিয়া বোঝায়, এটাকে বাইরে নিয়ে নাও। সো ডেল কিউ ডেল টি ইজ সিম্পলি ডেল ডি ডেল টি, ইন আদার ওয়ার্ডস ডেল কিউ ডেল টি ইজ ইকাল টু ওয়ান বাই এ ডেল কিউ ডেল টি। হোয়াট ইজ ডেল কিউ ডেল টি, হোয়াট ডাজ ডেল কিউ ডেল টি রিপ্রেজেন্ট ডাইমেনশনালি? ডাইমেনশনালি এটা কি কারেন্টকে রিপ্রেজেন্ট করে? তাহলে ডেল টি ডেল টিটা দেখতে পাচ্ছ বেসিক্যালি সাম কারেন্ট বাই এরিয়া, ডেল টি ডেল টিটা ইজ বেসিক্যালি সাম কারেন্ট বাই এরিয়া। তাহলে এটা ফিজিক্যালি তোমার কারেন্ট ডেন্সিটিকে রিপ্রেজেন্ট করে, সেটাই বলা হয়েছে। দাস ডেল টি ডেল টি হ্যাজ দি ডাইমেনশন অফ কারেন্ট ডেন্সিটি অ্যান্ড ইট ইজ টার্ম অ্যাজ দি ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি। এই ডেল টি ডেল টিটাকে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি বলা হয়, যদিও এইটা কিন্তু আমরা যে কনভেনশনাল কারেন্ট বা কনভেনশনাল কারেন্ট ডেন্সিটির কথা বলি তার মতো নয়। ডিসপ্লেসমেন্ট কারেন্টটা কিন্তু ডিফারেন্ট, ডিসপ্লেসমেন্ট কারেন্ট কিন্তু কনভেনশনাল কারেন্টের মতো চার্জ ফ্লো নিয়ে ডিল করে না। কনভেনশনাল কারেন্টকে আমরা কিভাবে ডিফাইন করি? ইট ডিলস উইথ দি ফ্লো অফ চার্জ, একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে চার্জ ফ্লো করে যাচ্ছে, পার ইউনিট টাইম কতটা চার্জ ফ্লো করছে সেটাকে আমরা কারেন্ট বলে এসেছি। এখন এখানে যে টার্মটা পেলাম, নতুন টার্মটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এই ডিসপ্লেসমেন্ট কারেন্টটা কিন্তু ডাজ নট ডিল উইথ ফ্লো অফ চার্জ। হাউ ক্যান চার্জ ফ্লো থ্রু এ ডাইলেকট্রিক মিডিয়াম? ইট রিকোয়ার সাম কন্ডাক্টর। না, একটা ক্যাপাসিটারের মধ্যে যদি কারেন্ট থাকতে হয়, সেই কারেন্টটা ডেফিনেটলি কন্ডাকশন কারেন্ট নয়। হ্যাঁ, সেই কারেন্টটা কনভেনশনাল কারেন্ট নয়, তার কারণ ক্যাপাসিটারের মধ্যে যে ডাইলেকট্রিক মিডিয়ামটা আছে, বা ইভেন যদি মিডিয়ামটা না থেকে ফ্রি স্পেস থাকতো, তার মধ্যে দিয়ে তো চার্জ গুলো ফ্লো করতে পারতো না। তার মধ্যে দিয়ে কি চার্জ গুলো ফ্লো করতে পারতো? ডেফিনেটলি তার মধ্যে দিয়ে চার্জ গুলো ফ্লো করতে পারতো না। তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডাজ নট রিপ্রেজেন্ট ফ্লো অফ চার্জ, ইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দি ফ্লো অফ চার্জ, বাট ইট ইজ দি কারেন্ট ইন দ্য সেন্স that it can produce magnetic field as does by the conduction current. It basically serves as the continuation of conduction current through the capacitor. Capacitor টাকে আমরা যখন কানেক্ট করেছি, এই তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা রয়েছে সেটা বেসিক্যালি কন্ডাকশন কারেন্ট, আর এই ডিসপ্লেসমেন্ট কারেন্টটা বেসিক্যালি এই সিস্টেমটার ক্ষেত্রে এই কন্ডাকশন কারেন্টে কন্টিনিউয়েশন হিসাবে কাজ করছে। যদি আমি এটাকে একটা ব্যাটারি দিয়ে যোগ করতাম, যোগ করে কিছু পরে দেখতাম, তাহলে ডেফিনেটলি কোনো রকম কারেন্ট এখানে থাকতো না। ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা সেটা কি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেত, কনস্ট্যান্ট হয়ে যেত?
সেক্ষেত্রে কিন্তু ডেল ডি ডেল টিটা জিরো হয়ে যেত, যেমনটা তোমরা করে এসেছো, নো ডিসি ক্লোজ থ্রু এ ক্যাপাসিটার। যদি এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা টাইম ভ্যারিং হয় তবেই এইরকম ধরনের ডেল ডি ডেল টি টার্মটা থাকবে এবং এই ডিসপ্লেসমেন্ট কারেন্টের প্রসঙ্গটা আসবে। ডিসপ্লেসমেন্ট কারেন্ট যখন আমরা বলছি এর সাথে চার্জ ফ্লোয়ের কোনো রকম সম্পর্ক নেই, এটা বেসিক্যালি কন্ডাকশন কারেন্টের কন্টিনিউয়েশন হিসাবে কাজ করে। ইনফ্যাক্ট এটা ফ্রি স্পেসেও এক্সিস্ট করতে পারে, ডিসপ্লেসমেন্ট কারেন্ট ক্যান এক্সিস্ট ইন ফ্রি স্পেস, ফ্রি স্পেসেও ডিসপ্লেসমেন্ট কারেন্ট এক্সিস্ট করতে পারে, যেটা কিন্তু কোনো কন্ডাকশন কারেন্ট এক্সিস্ট করতে পারে না। আমরা তাহলে দু ধরনের কারেন্ট ডেন্সিটি সম্পর্কে আইডিয়া পেলাম, একটা হচ্ছে জেসি, জেসিটাকে লেখা হয়েছে অ্যাজ সিগমা ইনটু ই, আরেকটা আইডিয়া পেলাম জে ডি, ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি, যেটাকে ডেল ডি ডেল টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। একটু হোল্ড কর। একটা হচ্ছে তোমার কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি যেটা সিগমা ইনটু ই, আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি যেটা বেসিক্যালি ডেল ডি ডেল ডি। হ্যাঁ, এবার আমরা দেখেছি যে লিনিয়ার ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ক্ষেত্রে ডি সমান এপসিলন ইনটু ই, তাহলে এটাকে অল্টারনেটিভলি লেখা যায় এপসিলন ইনটু ডেল ডি ডেল ডি। একটা তোমার ইলেকট্রিক ফিল্ডের সাথে প্রপোর্শনাল, হায়ার অ্যাজ অন্যটা ইলেকট্রিক ফিল্ডের টাইম রেট অফ ভেরিয়েশন তার সাথে প্রপোর্শনাল। এটাই বলো ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে। ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার স্যার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি, মানে এখানে স্যার এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট পাওয়ার জন্য আমায় তো কোথাও চার্জটাকে অ্যাকুমুলেট করতে হবে, মানে যেমন এখানে ক্যাপাসিটরে চার্জটা অ্যাকুমুলেট হচ্ছে, এর জন্য স্যার আমি ফ্রি স্পেসে অ্যাকুমুলেশনটা কিভাবে ভাববো? মানে ফ্রি স্পেসে দেখো এখানে কিন্তু চার্জ অ্যাকুমুলেশনের টার্মে জিনিসটাকে বলা হচ্ছে না। হ্যাঁ, এখানে বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট ভেক্টরের টার্মে বলা হচ্ছে। ফ্রি স্পেসে যদি ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করতে পারে তাহলে উই ক্যান টক অ্যাবাউট সাম ডিসপ্লেসমেন্ট ভেক্টর, যদিও তোমার ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা সেক্ষেত্রে এপসিলন জিরো ইন্টু ই এটার সাথে সমান হবে। ফ্রি স্পেসে ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করতে পারে, সেই ইলেকট্রিক ফিল্ডটা ইজ প্রডিউসড বাই সাম ডিস্টেন্ট চার্জ, কোন একটা ডিস্টেন্ট চার্জের জন্য এই ইলেকট্রিক ফিল্ডটা প্রডিউসড হয়েছে। এবার এই ইলেকট্রিক ফিল্ডটা ভ্যারি করছে এই কথার অর্থ কি, সেই ডিস্টেন্স চার্জটার কোনো রিলেটিভ মোশন রয়েছে, সেই ডিস্টেন্স চার্জটার কোনো রকম অ্যাক্সিলারেশন আছে, তাহলে দেয়ার ইজ টাইম ভেরিয়েশন অফ ডেলি ডেলটি। ঠিক আছে, চার্জ ইজ সাম হায়ার, চার্জটা তোমার কোথাও তো আছে। এটাই এটাই আইডিয়া, গুড কোয়েশ্চেন। এনিওয়ে আচ্ছা, আর বাকি যেগুলো আছে সেগুলো সিম্পল কিছু প্রবলেম। একটা হচ্ছে তোমার কোন একটা মেটেরিয়ালের মধ্যে দেখো এরকম ধরনের একটা জিনিস যদি কনসিডার করো, একটা মেটেরিয়াল রয়েছে, সেই মেটেরিয়ালটার কন্ডাক্টিভিটি আছে, আর তার মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স বা এটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে সেটা টাইম ভ্যারি, তাহলে এখানে কি দু ধরনের কারেন্টই থাকবে? আমরা দেখে এলাম যে যদি তোমার ইলেকট্রিক ফিল্ড বা ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা টাইম ভেরিয়েশন থাকে তাহলে জে ডি ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি এক্সিস্ট করবে, আর যদি মিডিয়ামটার কোনো কন্ডাক্টিভিটি থাকে তাহলে এখানে কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি এক্সিস্ট করবে হোয়েন উই অ্যাপ্লাই সাম ইলেকট্রিক ফিল্ড। আমরা এই জে সি আর জে ডি এই দুটোর রিলেটিভ ম্যাগনিচিউড দিয়ে ডিটারমাইন করতে পারি যে মিডিয়ামটার কন্ডাক্টিভিটিটা কতটা ভালো বা কতটা খারাপ। যদি জেসি ভ্যালুটা লার্জ হয় তাহলে আমরা বুঝবো যে এটার কন্ডাক্টিভিটি প্রপার্টিটা গুড, এটাকে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হিসাবে ভাবা যেতে পারে। অন দি আদার হ্যান্ড যদি জেডি এই ভ্যালুটা যদি লার্জ হয় অ্যাজ কম্পেয়ার টু জেসি, তাহলে বলবো যে এর বিহেভিয়ারটা তোমার মোস্টলি ডমিনেটেড বাই ডাইইলেকট্রিক প্রপার্টি। সেটাই এখানে দেয়া রয়েছে প্রথম প্রবলেমটা, ডিরাইভ দি কন্ডিশন ফর এ মেটেরিয়াল টু বি এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। কোন একটা মেটেরিয়ালকে আমরা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কখন বলবো? ধরো মেটেরিয়ালটার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে যেটা কিনা এপসিলন জিরো ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এরকম একটা ইলেকট্রিক ফিল্ডের কথা কনসিডার করো।
যদি মিডিয়ামটার কন্ডাক্টিভিটি সিগমা হয়, হোয়াট উইল বি দি কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি? ইট ইজ সিগমা ইন্টু ই, দ্যাট ইজ সিগমা ইন্টু ই জিরো ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি। ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটিটা কত? ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি জেডি সমান বেসিক্যালি এপসিলন ইন্টু ডেলি ডেলটি। আমরা দেখে এলাম জেডি সমান এপসিলন ইন্টু ডেলি ডেলটি। ই যদি এইটা হয়, এর ডেলি ডেলটি করে দেখো কত পাও, আই ওমেগা এপসিলন ই জিরো ই টু দি পাওয়ার আই ওমেগা টি। তো হোয়াট ইজ দি রেশিও জেসি বাই জেডি? এটার যদি মডিউলাস নিই, দুটো রেশিও নিয়ে দেখো কি পাওয়া যায়, সিগমা বাই ওমেগা ই, সিগমা বাই ওমেগা ই। এখান থেকে খেয়াল করে দেখতে পাচ্ছো যে তোমার কোন একটা মিডিয়ামের কন্ডাক্টিভিটি প্রপার্টি, মানে কোন একটা মেটেরিয়াল গুড কন্ডাক্টর বলবো, সেটা কিন্তু ডিপেন্ড করবে ফ্রিকোয়েন্সি, কোন ফ্রিকোয়েন্সির ওয়েভ, কোন ফ্রিকোয়েন্সির ইলেকট্রিক ফিল্ড আমি অ্যাপ্লাই করছি তার ওপর। যদি সিগমাটা ওমেগা ই এর থেকে, ওমেগা এপসিলনের থেকে অনেক বড় হয়, সিগমাটা যদি ওমেগা ইন্টু এপসিলনের থেকে অনেক বড় হয়, তাহলে আমরা বলবো জেসিটা জেডি থেকে অনেক বড়, অর্থাৎ এটা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ফর এ মিডিয়াম টু বি এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ওমেগা মাস্ট বি মাচ মাচ লার্জার দেন, সিগমা মাচ মাচ লার্জার দেন ওমেগা ইন্টু এপসিলন। পরের প্রবলেমটা দেখো আরো সুন্দরভাবে বোঝানো সুযোগ হয়েছে। ধরো সি ওয়াটার, হ্যাঁ সি ওয়াটার, সি ওয়াটারের ক্ষেত্রে এপসিলন ভ্যালুটা হচ্ছে পারমিটিভিটিটা 80 টাইমস দি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, 80 ইন্টু এপসিলন জিরো। আর সি ওয়াটারের যে কন্ডাক্টিভিটি সেইটা 10^-3 মো পার মিটার। তাহলে সি ওয়াটারের জন্য জেসি বাই জেডি এইটা ক্যালকুলেট করো 1 কিলোহার্টজের জন্য আর 100 মেগাহার্টজের জন্য। 1 কিলোহার্টজের জন্য যদি এই রেশিওটা ক্যালকুলেট করো, নিজেরা ক্যালকুলেশনটা করে দেখো, দেখতে পাবে 1 কিলোহার্টজের জন্য এই ভ্যালুটা হচ্ছে 225, হোয়ারেজ 100 মেগাহার্টজের জন্য ভ্যালুটা হচ্ছে 0.00225। তাহলে দেখতে পাচ্ছ যে জেসি বাই জেডি এইটা মাচ গ্রেটার দ্যান 1 অ্যাট ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজ। অন দি আদার হ্যান্ড জেসি বাই জেডি এটা মাচ স্মলার দ্যান 1 ফর ইকুয়ালস টু 100 মেগাহার্টজ। তাহলে প্রথম কেসে আমরা বলবো সি ওয়াটার অ্যাক্টস এজ এ গুড কন্ডাক্টর, ইন দি সেকেন্ড কেস দি মেটেরিয়াল অ্যাক্টস এজ এ ডাইইলেকট্রিক। এটাই তফাৎটা করতে পারলে, কোন একটা মিডিয়ামকে আমি গুড কন্ডাক্টর কখন বলবো বা কখন ডাইলেকট্রিক বলবো, সেইটা কিন্তু ডিপেন্ড করছে ওমেগা এপসিলন এই দুটো প্যারামিটারের পাশাপাশি, এই সিগমা এপসিলন এই দুটো প্যারামিটারের পাশাপাশি ওমেগা ভ্যালুটা কত তার উপরে। ওকে, আরেকটা প্রবলেম এখানে আছে, এটাও বেশ ভালো প্রবলেম, দেখতে পারো। ধরো কোন একটা কন্ডাক্টিং মিডিয়াম যার কন্ডাক্টিভিটি সিগমা, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এপসিলন, তাহলে কোথাও যদি কোনো স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশন থেকে থাকে, ইট উইল ডিকে এক্সপোনেনশিয়ালি উইথ এ রিল্যাক্সেশন টাইম এপসিলন বাই সিগমা। ধরো কোন একটা কন্ডাক্টিং মিডিয়াম, কন্ডাক্টিং মিডিয়ামটা কন্ডাক্টিভিটি বলা আছে আর ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা বলা আছে, কোথাও যদি স্ট্যাটিক ডিস্ট্রিবিউশন অফ ফ্রি চার্জেস থেকে থাকে, দ্যাট উইল ডিকে এক্সপোনেনশিয়ালি উইথ এ রিল্যাক্সেশন টাইম সিগমা এপসিলন বাই সিগমা। আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটির হেল্প নিয়ে সেটাকে করে ফেলতে পারি, যে ডেল ডট জে প্লাস ডেল রো ডেল টি ইকুয়ালস টু জিরো, দ্যাটস হোয়াট ইকুয়েশন অফ কন্টিনিউটি সেজ, জে ইকুয়ালস টু সিগমা ইন্টু ই ফর এ কন্ডাক্টিং মিডিয়াম। কন্ডাক্টিং মিডিয়ামের জন্য যেটা বেসিক্যালি কি তোমার সিগমা ইন্টু ই এর সাথে সমান। এবার যদি এইটাকে দেখো, ইটাকে আবার কত লেখা যায়, ইটাকে এটাই যে তোমার এখানে সিগমাটাকে বের করে নাও, সিগমাটাকে যদি বের করে নাও, ডেল্টা টি, ডেল্টা টি সমান রো বাই এপসিলন জিরো, এটা ফলোস ফ্রম ম্যাক্সওয়েলস ফার্স্ট ইকুয়েশন, ডেল্টা ডি ইকালস টু রো বলেছিলাম, তাহলে এপসিলন ইন্টু ডেল্টা টি সমান রো, তাহলে ডেল্টা টিটাকে রিপ্লেস করো রো বাই এপসিলন। তাহলে এরকম একটা সিম্পল ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে গেলে ডেল্টা ডেল টি সমান মাইনাস সিগমা বাই রো, সিগমা ইন্টু রো বাই এপসিলন, এটাকে সলভ করে ফেলো। যদি সলভ করো তাহলে দেখতে পাবে রো ইকালস টু রো জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, যেখানে টাওটা হচ্ছে এপসিলন বাই সিগমা এর সাথে সমান, এটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। তো এটাই আর কি চার্জ ডেন্সিটিটা। তাহলে দেখতে পাচ্ছ যে কোথাও যদি লোকাল একটা অ্যাকিউমুলেশন থেকে থাকে, কোথাও যদি কিছু পরিমাণ স্ট্যাটিক চার্জকে আমি রেখে দিই কন্ডাক্টিং মিডিয়ামের মধ্যে দিয়ে মধ্যে, সেটা কিন্তু কন্ডাক্টর মিডিয়াম হওয়ার জন্য সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করে স্প্রেড করে যাচ্ছে, চার্জ ডিস্ট্রিবিউশনটা লস্ট হয়ে যাচ্ছে। ওকে,
বলো, কোয়েশ্চেন থাকলে কিছু বলো।